নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলে। তো দেখো, ভূগোলের 125 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ, শূন্য স্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, তো দেখো ভূগোলের ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 1.1 এ প্লাবন ভূমি, বদ্বীপ ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তা হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আরোহণ। 1.2 তে জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে বলে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রপাতকূপ। 1.3 তে চলমান বালিয়াড়িকে বলে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধ্রিয়ান। 1.4 এ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মেসোস্পিয়ারে। 1.5 এ মৌসুমি বায়ুর প্রভাবে কোন মহাসাগরে সমুদ্রস্রোতের দিকে দিক পরিবর্তিত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভারত মহাসাগরে। 1.6 এ প্রতিযোগ অবস্থানের সময় থাকে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পূর্ণিমা। 1.7 এ স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বায়ু দূষণ নিয়ন্ত্রণে। 1.8 এ ভারতের নায়াগ্রা বলা হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চিত্রকূটকে বলা হয়। 1.9 এ ভোরঘাট গ্যাপ অবস্থিত অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পুনে। 1.10 তে ভারতের সর্বাধিক রাগি চাষ হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কর্ণাটকে। পরের 1.11 এ 2011 সালের জনগণনা অনুসারে ভারতের প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা কত অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 940 জন। 1.12 তে এন্টিগ্রাল কোস ফ্যাক্টরি অবস্থিত অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পেরাম্বুর। পরের প্রশ্ন 1.13 তে ভারতের কোন জাতীয় সড়কের নাম গ্রান্ড ট্রাঙ্ক রোড অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার NH2। পরের প্রশ্ন 1.14 এ ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে অ্যান্সার হবে SOI। ঠিক আছে, পরের প্রশ্ন। তো দেখো বিভাগ খ, এখানে আমরা শুদ্ধ অশুদ্ধ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন কেসে 2.11 এ টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত চীন সাগরে দেখা যায়, এটা কি আছে? শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। 2.12 তে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে, এটাও ঠিক আছে। 2.13 তে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শিশির জমার সম্ভাবনা বাড়ে, এটা কি আছে? ঠিক আছে। 2.14 এ গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রগিত শক্তি, এটা কি আছে? ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে 2.15? তো দেখো গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রগিত শক্তি, এটা কি আছে? এটা আমাদের ঠিক আছে। 2.15 এ কী বলেছে? লাদাখ মালভূমি প্রকৃতপক্ষে লাভা মালভূমি, এটা কি আছে? ভুল আছে, মানে লাদাখ মালভূমি হচ্ছিল পর্বত বেষ্টিত মালভূমি, এটা ভুল আছে। 2.16 এ গোয়াকে আরব সাগরের রানী বলা হয়, এটা কি আছে? ভুল আছে, কারণ কোচিকে আরব সাগরের রানী বলা হয়। 2.17 এ একটি জিও স্টেশনারি উপগ্রহ হলো INSAT, এটা কি আছে? ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? এবার আমি 2.2 এর শূন্যস্থান পূরণ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন 2.1 এ মন্তকূপ নদীর ড্যাশ গতিতে দেখা যায় অ্যান্সার হবে উচ্চ গতিতে। 2.22 তে ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বলে অ্যান্সার হবে অ্যানাবেটিক বায়ু বলে, ঠিক আছে, এবং নিম্ন উপত্যকা কী বলা হয়? ক্যাটাবেটিক বায়ু বলে। 2.23 তে ওজন স্তরের ঘনত্ব ড্যাশ এককের সাহায্যে মাপা হয় অ্যান্সার হবে ডপসন। 2.24 এ একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণের নাম লেখো অ্যান্সার হবে ড্যাশ, এর অ্যান্সার হবে ড্যাশে হবে ইউরেনিয়াম থোরিয়াম হবে, যে কোনো একটা লিখলে তোমাদের হয়ে যাবে। 2.25 এ নাগার্জুন সাগর প্রকল্পটি ড্যাশ নদীর উপর অবস্থিত অ্যান্সার হবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। 2.26 এ ড্যাশকে ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলে অ্যান্সার হবে আমেদাবাদকে। 2.27 এ ভারত পাকিস্তানের সীমারেখা ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে র্যাট ক্লিপ। এবার আমি 2.3 প্রশ্নগুলো সলভ করাবো। একটি বা দুটি বাক্যে উদাহরণ দাও, সরি, একটি বা দুটি বাক্যের উত্তর দাও। তো দেখো প্রশ্ন কি বলেছে 2.31 এ নদী প্রবাহ পরিমাপের এককে কি বলে অ্যান্সার হবে কিউসেক ও কিউমেক বলে। 2.32 তে লোয়েস্ট শব্দটির অর্থ কি অ্যান্সার হবে স্থানচ্যুত বস্তু। 2.33 তে কী বলেছে স্থলবায়ুর সর্বাধিক বেগ কখন দেখা যায় অ্যান্সার হবে ভোরবেলায়। 2.34 এ কোনো স্থানীয় বায়ুকে ডাক্টার বায়ু নামে পরিচিত অ্যান্সার হবে হারমাট্রান টয়ারে ভালো আঁকান নয়। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 2.35 এ ম্যানিওর পিট কি? তো দেখো এটা কিন্তু তোমরা কিন্তু বই থেকে লিখে নেবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.36 এ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অ্যান্সার হবে ব্যাঙ্গালুরুকে বলা হয়। 2.37 এ হীরক চতুর্ভুজ কথাটি কোন পরিবহনের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে রেলপথ। 2.38 এ একটি নিষ্কট সেন্সরের নাম লেখো অ্যান্সার হবে ফটোগ্রাফিক ক্যামেরা বা ইলেকট্রনিক ক্যামেরা।
2.4 এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মেলাও 2.4 অনেকেই বলেছে মালাবার উপকূল। তো দেখো তোমাদের মালাবার উপকূল হবে কয়াল হবে 2.42 তে, টেলকো অ্যান্সার হবে একের অ্যান্সার জামশেদপুর, 2.43 তে কার্পাস অ্যান্সার হবে বোয়াল উইভিল, ঠিক আছে 2.44 এ আরাবল্লি অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার গুরু শিকর। তো আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ABTA টেস্ট পেপার সলভ করাচ্ছি, দুখানা সেট সলভ করিয়েছি। প্রথমে আমি তোমাদের 125 নম্বর পেজ সলভ করিয়েছি এবং 126 নম্বর পেজ সলভ করিয়েছি। এবার আমি 151 নম্বর পেজ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কেসে 1.1 বর্জিত প্রক্রিয়া হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আবহবিকার। 1.2 তে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দ্রবণ ক্ষয়। 1.3 তে মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্লায়া। 1.4 এ চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার টাইফুন। 1.5 এ কোন সাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন সাগরে, তো দেখো কোন মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আটলান্টিক। 1.6 এ মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 6 ঘন্টা 13 মিনিট। 1.7 এ ল্যান্ড ফিলিং থেকে উৎপন্ন গ্যাস হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অ্যামোনিয়া। 1.8 এ ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কন্যাকুমারিকা। 1.9 এ ভারতের বৃহত্তম কয়াল অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ভীমনাথ। পরের প্রশ্ন 1.10 ছোটনাগপুর মালভূমি একটি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ব্যবিচ্ছিন্ন মালভূমি। 1.11 এ ভাকারনাঙ্গাল নদী পরিকল্পনা যে নদীর পর গড়ে উঠেছে তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শতদ্রু। পরের প্রশ্ন 1.12 তে ভারতের উত্তর ভাগের নবীন পলি মাটিযুক্ত অঞ্চলকে বলে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বেট। 1.13 তে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অরুণাচল প্রদেশ। 1.14 এ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে বলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্ল্যাটফর্ম। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। 2.11 এর ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশ কম হয়, এটা ভুল আছে। 2.12 তে বালুকাময় মরুভূমিকে হামাদা বলে, এটা ঠিক আছে। 2.13 তে এল নিনোর প্রভাবে ভারতে বৃষ্টিপাত বৃষ্টির পরিমাণ বেশি হয়, এটা ভুল আছে। 2.14 এ ইলেকট্রনিক্স বস্তুজাত বজ্রকে বলে ই বজ্র, এটা ঠিক আছে। 2.15 এ তুলো উৎপাদন হয় রেটুন পদ্ধতির সাহায্যে, এটা ভুল আছে। 2.16 এ ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে, এটা ঠিক আছে। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। 2.17 এর প্রশ্ন কী বলেছে, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুনে, এটা ঠিক আছে। 2.18 এ শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, এটা ঠিক। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো 2.2 তে। তো দেখো 2.21 এ ব্যাঙের ছাতার ন্যায় মরুভূমি ড্যাশ ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, অ্যান্সার হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, তোমরা তো জানো যে গৌড় গঠিত হয়। 2.22 তে কী বলেছে, দুটি নদীর মধ্যবর্তী উঁচু স্থানকে ড্যাশ বলে, অ্যান্সার হবে জলবিভাজিকা বলে। 2.23 তে মরা জোয়ার সৃষ্টি হয় ড্যাশ তিথিতে, অ্যান্সার হবে পূর্ণিমা তিথিতে। 2.24 এ আর্সেনিক দূষণে ড্যাশ রোগ সৃষ্টি হয়, অ্যান্সার হবে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়। 2.25 এ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ শহরকে, অ্যান্সার হবে বেঙ্গালুরু শহরকে। 2.26 এ ড্যাশ বায়ু ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে মৌসুমি বায়ু। 2.27 এ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, অ্যান্সার হবে আর্যভট্ট। তো দেখো এবার আমি 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো। 2.31 এ কী বলেছে, অ্যারোসল কাকে বলে, তোমরা তো জানো ছোটো ছোটো বালিকণা বা ধুলিকণা ছাই এইগুলো যখন বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সেইগুলোকে আমাদের অ্যারোসল বলে, তোমরা বই থেকে এটা ভালো করে পড়ে নেবে। 2.32 তে কী বলেছে, ইনসেলবার্স কোন অঞ্চলে দেখা যায়, অ্যান্সার হবে মরু অঞ্চলে দেখা যায়। 2.33 তে কী বলেছে যে দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, অ্যান্সার হবে তোমাদের হবে চলো কার্বন ডাইঅক্সাইড মিথেন মানে CO2 হবে এবং CH4 হবে। আরও আছে 2.34 এ তাল কথাটির অর্থ কী, অ্যান্সার হবে হ্রদ। 2.35 এ নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁকা কী নামে পরিচিত, অ্যান্সার হবে পালঘাট। 2.36 এ
দক্ষিণ ভারতের মূলত কর্ণাটকে অম্লবৃষ্টিকে কী বলে? অ্যান্সার হবে চেরি ব্লুজম। 2.37 জিআইএস বলতে কী বোঝো? তো দেখো, জিআইএস বলতে কী বোঝো সেটা খুব সুন্দর করে আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। পরের প্রশ্ন 2.4, বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে মানে মিলাও। 2.4 নাগপুর, অ্যান্সার হবে 3 অ্যান্সার কার্পাস গবেষণাগার। 2.42 খাদার, অ্যান্সার হবে 4 অ্যান্সার নবীন পলিমাটি অঞ্চল। 2.43 ক্যারেওয়া, অ্যান্সার হবে 1 অ্যান্সার কাশ্মীর উপত্যকা। 2.44 ন্যাপথা, অ্যান্সার হবে পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল। তো বুঝতে পারছো আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করে দিছি, 125 নম্বর পেজ এবং 126 নম্বর পেজ, অপর দিকে 151 এবং 152 নম্বর পেজ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমার।